আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম, ভিডিওতে আপনাদের আজকে কিছু শেখাবো না, আপনাদের কিছু জানানোর জন্য আজকের এই ভিডিওটি। ভিউয়ার্স, 2021 সালে কিছু আপডেট দিয়েছে ইউটিউব, সেটি খুবই আমাদের জন্য খুবই কষ্টকর এবং খুবই দুঃখজনক একটি আপডেট। ভিউয়ার্স, ইদানিং ইউটিউব যে আপডেটটা দিয়েছে সেটি হচ্ছে 2021 সালে বাংলাদেশে এসে পড়বে হানাটা, কারণ 2021 সালে যে আপডেটটা সেটি কিন্তু অলরেডি অনেক কান্ট্রিতে চলে গেছে। তো যেরকম ধরেন আমেরিকা, মানে ইউরোপে যে দেশগুলো আছে সেই দেশগুলো কিন্তু আপডেটটা অলরেডি চালু হয়ে গেছে। তো আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, মানে এশিয়ার ভিতরে আসতে 2021 সাল লাগবে। তো এই জন্যই বললাম যে 2021 সালে যে আপডেটটা নিয়ে আসছে সেটি আমাদের জন্য দুঃখজনক। তো ভিউয়ার্স, আপডেটটা হচ্ছে আপনার ভিডিওতে অ্যাড চলবে। তো ভাই, অনেকেই বলবে যে অ্যাড চলবে তাহলে তো আমি ইনকাম করতে পারবো। ভিউয়ার্স, হ্যাঁ, ইনকাম করতে পারবেন যখন আপনার ভিডিওতে মনিটাইজ অন হবে, কিন্তু এখন যে আপডেটটা সেটি হচ্ছে মনিটাইজ ছাড়াই আপনার ভিডিওতে অ্যাড চলবে। তো এখন বলবে ভাই এটা কী বললেন, অ্যাড চলবে, ইনকাম করতে দেবে না। হ্যাঁ ভিউয়ার্স, এটি হচ্ছে আমার প্রশ্ন যে এখন আগে অ্যাড চলতো, তারপর ইউটিউবে টাকা দিত আমাদের, তো এখন অ্যাড চলবে কিন্তু টাকা দেবে না। তো ভিউয়ার্স, এটি হচ্ছে কেমন আপডেট? তো ভাই, আমিও জানি না যেটি এটি কেন করে গুগল মনে হয় দিন দিন টাকা পয়সা কমে যাচ্ছে, এই জন্য তারা হয়তো এরকম মানুষের সাথে এরকম আচরণ করছে। তো ভিউয়ার্স, ক্ষতিটা কিন্তু আমাদের হচ্ছে, যারা যাদের ইউটিউব, যারা কোম্পানি, তাদের কিন্তু লাভ হচ্ছে। ভিউয়ার্স, আমাদের ক্ষতিটা হচ্ছে কি, ধরেন আমাদের যারা আমাদের মতো ইউটিউবার আছি, তারা কিন্তু হয়তো দেখা যাচ্ছে মাসে 10-15 হাজার টাকা মানে ইনকাম করি, তখন দেখা যাচ্ছে যে যদি মনিটাইজ ছাড়া অন্য, মানে যাদের ইউটিউব যারা 500 সাবস্ক্রাইব বা 1000 সাবস্ক্রাইব মানে মনিটাইজ অন হয় নাই, তাদের চ্যানেলও যদি অ্যাড দেয়, তখন কিন্তু ধরেন আমাদের ইনকামটা কমে যাবে না। ধরেন আমাদের যে অ্যাডটা, সেই অ্যাডটা কিন্তু এখন তাদের ভিডিওতে দেখাচ্ছে, মানে আমাদের, ধরেন আমাদের আগে যে ভিডিওতে, আমাদের একটি ভিডিওতে অ্যাড দেখাতো ধরেন 10 বার, তো তখন যদি যারা মনিটাইজ অন হয়নি যাদের চ্যানেলে, তো তাদের চ্যানেলে যদি অ্যাড দেয়, ধরেন আমাদের এখানে দেখাবে 5 বার, মানে আমাদের চ্যানেলে অ্যাড দেখাবে 5 বার, তাহলে ধরেন আমাদের ইনকামটা কিন্তু আরও কমে গেল। ভিউয়ার্স, এই জন্যই ইউটিউবে কিন্তু দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। আপনি একটা জিনিস ভাবেন, ফার্স্ট যখন ইউটিউবে মনিটাইজ অন হইতো তখন কিন্তু কোনো কিছুই লাগতো না, শুধু ভিডিও আপলোড করলেই মনিটাইজ অন হইতো। তারপর কী আসলো, 10,000 ভিউয়ার্স মনিটাইজ অন করার জন্য 10,000 ভিউয়ার্স লাগবে, তখন কিন্তু এটি আসলো। তারপর কী আসলো, 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইব, এটি কিন্তু আরও কঠিন, এটির জন্য কিন্তু অনেক ইউটিউবার ইউটিউব ছেড়ে দিচ্ছে। তো ভিউয়ার্স, তারপর এমন আপলোড আসতে পারে 10,000 সাবস্ক্রাইব বাট 20,000 ওয়াচ টাইম, মানে বলা যায় না, আমি এটি আন্দাজ করে বলছি, এটি বলা যায় না আসতেও পারে, কারণ এতদূর যখন আসছে কঠিন হইতে হইতে তো আরও কঠিন হতে পারে। তো ভিউয়ার্স, আরেকটি আপডেট দিছে কিছুদিন আগে, সেটি হচ্ছে গুগলে যখন আমরা কোনো ফটো সেভ করে রাখি তখন কিন্তু আমরা ফ্রিতে রাখতে পারতাম, কিন্তু এখন বাট যে আপডেটটা দিয়ে আসছে এই যে ইউটিউবের সাথে, সে আপডেটটা হচ্ছে গুগলে কোনো কিছু রাখতে পারবে না, রাখতে হলে আপনাদের টাকা দিয়ে রাখতে হবে। ওকে, তো এরকম হচ্ছে গুগলের অবস্থা। তো ভিউয়ার্স, আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখালাম, সেই ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে সবাই জানতে পারে এই বিষয়টি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আবার দেখা হয়ে যাবে কোনো একটি ভিডিওতে।